মাথাভাঙ্গা মাছ বাজারের ঠিক উল্টো দিকে অবৈধ নির্মাণ বন্ধ করলো প্রশাসন। স্থানীয়রা প্রতিবাদ জানানোর পরে মাথাভাঙ্গা থানার পুলিশ এসে অবৈধ নির্মাণ বন্ধ করে দেন। মাথাভাঙ্গা মাছ বাজারের ঠিক উল্টো দিকে অবৈধ নির্মাণ বন্ধ করলো প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, ওই জায়গায় একটি শৌচাগার ছিল। সকালে স্থানীয়রা এসে দেখেন শৌচাগারটি ভেঙে ফেলা হয়েছে, দোকানঘর নির্মাণের জন্য খুঁটি গাড়ার কাজ চলছে। এরপর স্থানীয়রা প্রতিবাদ জানান, পরে খবর দেন মাথাভাঙ্গা থানায়। এরপর মাথাভাঙ্গা থানার পুলিশ এসে অবৈধ নির্মাণ বন্ধ করে দেন। এখানে কে বা কারা এই যে গর্ত খুঁড়ছে, খুঁটি লাগাবে, কিসের জন্য জিজ্ঞাসা করলাম, দামও বলে না। মানে কখন এই ঘটনাটা হয়েছে? সকালবেলায় যখন আমি ইসে করি, তখন দিলীপদা বললো আমি রিপোর্টারকে ফোন করছি বাসুদাকে, বাসুদা তো আসেনি, তারপরে আমাকে আবার ফোন করলো, তারপরে আমি আপনাকে ফোন করছি, তারপরে আইসি সাহেবকে ফোন করলাম, আইসি সাহেব গাড়িও পাঠিয়ে দিচ্ছে, কাজও বন্ধ হয়ে গেছে। এর জন্য আইসি সাহেবকে অসংখ্য ধন্যবাদও জানাই। না মানে কারা করছে এই বিষয়ে জানা যায়? কিছু জানি না দাদা, মানে যে লোকটা কাজ করতে নাম দিয়ে দিতে পারে জানি না দাদা কি কার দেওয়া।